আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ধীরগতিতে গাড়ি যাচ্ছে। এটা কিসের জন্য আপনাদের যদি দেখাই, দেখেন একটা গাড়ির কারণে বিশাল বড় একটা লাইন হয়ে গেছে, সবাই ভোগান্তিতে পড়ে গেছে। যে দেখেন যারা লক্কর চক্কর গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি রাস্তার মধ্যে নামিয়ে দেয়, যে গাড়ির 40 কিলোমিটার চলার সক্ষমতা নেই সেই গাড়ি দিয়ে তারা 400 কিলোমিটার পথ টিপে চলে যায়। তো দেখেন একটা গাড়ির জন্য কিন্তু অনেক সিরিয়াল হয়ে গেছে। তো আপনাদের পরিবহন মালিক যারা আছেন তাদের আমি বলবো, যারা লক্কর চক্কর গাড়ি দিয়ে টিপ মারছেন তারা যেন এরকম না করেন। দেখেন কত বড় লাইন হয়ে গেছে। উত্তরবঙ্গগামী যে ভাইরা আছেন তারা বুঝতে পারছেন যে কিন্তু এলেঙ্গা যে শহরের ভিতরে এই রাস্তা দিয়ে গাড়ি চলে না তেমন একটা, তারপরেও ঈদের কারণে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর যারা ফিটনেসবিহীন গাড়ি নিয়ে বাড়ি ফিরছেন তাদের দেখা যাইতেছে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, স্টার্ট হইতেছে না, ধাক্কা দিয়ে স্টার্ট করতে হচ্ছে, বা ডায়নামাইট সমস্যা, এরকম অনেক সমস্যা গাড়ির মধ্যে জর্জরিত। সে গাড়িগুলোর কারণে দেখা যাচ্ছে রাস্তায় অনেক জটলা বেঁধে গেছে, জ্যাম বেঁধে গেছে। তো সেগুলো ঠিক করতে 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 অনেক বড় লাইন হয়ে যাচ্ছে, যার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে উত্তরবঙ্গগামী যারা আছেন, যে বাইরে আছেন। তো সবার জন্যই দোয়া রইল, সবাই জন্য নিরাপদে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।